11 তে আজকে আমরা একটি উৎপাদকে বিশ্লেষণ করব প্রশ্নে বলা হয়েছে a স্কয়ার ইনটু b মাইনাস c প্লাস b স্কয়ার ইনটু c মাইনাস a প্লাস c স্কয়ার ইনটু a মাইনাস b এর উৎপাদকে বিশ্লেষণ তোমরা হয়তো খেয়াল করবে পূর্বের ভিডিওগুলোতে আমি বলেছিলাম যে এই টাইপের তিনটা পার্ট যদি থাকে অথবা চারটা পার্ট যেটাই থাকুক না কেন তুমি সবসময় কাজ করবে হয় প্রথম দুইটাকে নিয়ে না হয় শেষের দুইটাকে নিয়ে তো এই ক্ষেত্রে আসো আমি যদি প্রথম দুইটা পদ নিয়ে কাজ করি তাহলে কেমন হয় আমি ওদেরকে জাস্ট গুণ করে ভেঙে দিব অর্থাৎ আমি এখানে কি লিখতে পারি a স্কয়ার b মাইনাস a স্কয়ার c প্লাস b স্কয়ার c মাইনাস b স্কয়ার a বাকিটুকু আমি অবশিষ্ট যেটা থাকবে সেটাকে সেটার মতোই রেখে দিব আচ্ছা এবার আমি জাস্ট একটু ফর্মালাইজ করি কিভাবে যে a b রয়েছে এই পার্টে এখানে রয়েছে b স্কয়ার a অর্থাৎ কমন কমন টার্ম হিসেবে আমি যদি একে নিয়ে আসি খেয়াল করবে এখানে রয়েছে কত a মাইনাস b অর্থাৎ তোমার এমন একটা কিছু বের করতে হবে যার থেকে তুমি কমন নিতে পারো a মাইনাস b অর্থাৎ আমি যদি এখানে লিখি অর্থাৎ আমি যদি এটাকে লিখি এইভাবে a স্কয়ার b এইটাকে এইদিকে নিয়ে আসি হয় b স্কয়ার a মাইনাস এই যে টার্মটি থাকে সেটি হচ্ছে a স্কয়ার c প্লাস b স্কয়ার c এবং অবশিষ্ট থাকে c স্কয়ার a মাইনাস b এবার দেখো কি করা যায় আমি যদি এখান থেকে a b কমন নিই a b কমন নিলে আমার ভিতরে থাকছে কত ভিতরে থাকছে a মাইনাস b মাইনাস এখান থেকে যদি আমি cটা কমন নিই মাইনাস c কমন নিই ভিতরে থাকে a স্কয়ার মাইনাস b স্কয়ার প্লাস c স্কয়ার a মাইনাস b এটা থাকলো এবার তুমি দেখো এখানে কিন্তু আমি অলরেডি a মাইনাস b পেয়ে গিয়েছি এবং এখানে রয়েছে বাকি থাকছে আমার কোনটা বাকি থাকছে এই অংশটুকু তো এটাকে যদি আমি একটু সাজিয়ে লিখি আমরা জানি a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b অর্থাৎ আমরা এই সূত্রটি এখানে ব্যবহার করব তাহলে দেখো তো ব্যবহার করলে আমরা কি পাচ্ছি c ইনটু a প্লাস b ইনটু a মাইনাস b প্লাস c স্কয়ার a মাইনাস b এবার একটু লক্ষ্য করো তুমি কিন্তু এখানে যে তিনটি পদ রয়েছে একটি দুইটি তিনটি এই তিনটি পদের প্রত্যেকটি থেকেই কিন্তু তুমি a মাইনাস b কে কমন নিতে পারছো তাহলে আমি যদি a মাইনাস b কে কমন নিই আমার ভিতরে কত থাকে ভিতরে থাকে হচ্ছে a b মাইনাস c ইনটু এতটুকু থাকে এটাকে আমি গুণ করে ভেঙে দিলাম লিখলাম c a প্লাসে মাইনাসে মাইনাস b c এবং প্লাস c স্কয়ার তাহলে এবার দেখো আমি জাস্ট এই যে ফর্মে রয়েছে এখান থেকে কমন নেওয়ার চেষ্টা করব আমি যদি এখান থেকে একটু কমন নেওয়ার চেষ্টা করি দেখো তো কি করা যায় এ বি মাইনাস বি সিকে আমি এদিকে নিয়ে আসলাম মাইনাস সি এ এদিকে থাকলো প্লাস সি স্কোয়ার থাকলো এবার আমি জাস্ট নর্মালি কমন নেওয়ার চেষ্টা করব এ মাইনাস বি হলো দেখো তো এখান থেকে কোনটা কমন যাচ্ছে এখান থেকে আমার বি কমন যাচ্ছে তো আমি যদি এখান থেকে বি কমন নিই এখানে হচ্ছে এ মাইনাস সি মাইনাস এখান থেকে আবার আমার সি কমন যাচ্ছে সো আমি যদি সি কমন নিই ভিতরে থাকছে এখানে প্লাস যেহেতু রয়েছে তাহলে অবশ্যই এখানে মাইনাস সি এইভাবে করে আমি এটাকে কমন নিতে পারি এবার দেখো এ মাইনাস বি থাকলো এ মাইনাস সি হলো এবং সর্বশেষে পাচ্ছি বি মাইনাস সি এবার একটু লক্ষ্য করো তো আমরা যেহেতু এটা চক্রক্রমিক ধারাতে করছি অর্থাৎ এ থেকে বিতে যাবে বি থেকে সিতে এবং সি থেকে এতে তো দেখো এই ক্ষেত্রে এ থেকে কিন্তু বি আমি মাইনাস করেছি তারপর এইখানে বি থেকে আমি সি মাইনাস করেছি কিন্তু এই যে মাঝখানে যে রয়েছে এ মাইনাস সি এই টার্মটি কিন্তু আমার ধারা অনুযায়ী যায়নি সেক্ষেত্রে আমি কী করব সেক্ষেত্রে তোমার মনে প্রশ্ন হতে পারে আমার তো সি থেকে এতে যাওয়ার কথা ছিল কিন্তু এখানে রয়েছে এ থেকে সিতে তাহলে আমি কি করব জাস্ট এটার আগে একটা মাইনাস দিয়ে দিব সবসময় মনে রাখবে যখন একটি গতানুগতিক ধারা চলে তুমি যদি তার বিপরীতে কোনো কিছু কাজ করতে চাও অবশ্যই তার আগে বিপরীতটা বোঝানোর জন্য একটি মাইনাস সাইন ইউজ করবে তো এই ক্ষেত্রে আমরা কি করতে পারি এ মাইনাস বি আমার থাকলো বি মাইনাস সিকে আমি এখানে রাখলাম এবং যেহেতু এটাকে আমি একটু চেঞ্জ করছি তাহলে আমি কি করব মাইনাস সি মাইনাস এ দেখো যদি মাইনাস থাকে সি এর আগে মাইনাস থাকলো এ হচ্ছে পজিটিভ মাইনাস মাইনাসে প্লাস হয়ে যাবে এবার আমি এটাকে সাজিয়ে লিখতে পারি মাইনাসটা আমার সামনে চলে আসবে এ মাইনাস বি বি মাইনাস সি এবং সি মাইনাস এ এবার কিন্তু আমার এটা চক্রক্রমে হয়ে গিয়েছে অর্থাৎ তুমি খেয়াল করো
যদি এই রকম স্কয়ারের সাথে কোনো কিছু গুণযুক্ত একটি উৎপাদকের বিশ্লেষণ তোমাকে করতে বলা হয় সেক্ষেত্রে তুমি এইভাবে উৎপাদকের বিশ্লেষণ করে এর যে ফর্মুলাটি পাবে সেটি হচ্ছে মাইনাস এ মাইনাস বি ইন্টু বি মাইনাস সি ইন্টু সি মাইনাস এ। এভাবে করে খুব সহজেই তোমরা উৎপাদকের বিশ্লেষণ বের করতে পারো।